পিঠা উৎসব এবং পিকনিক প্রতিটি আয়োজিত ফেসবুক পেজ আমার চোখে বারবার ভেসে ওঠে প্রতিটি এই পেজের সাথে সংযুক্ত আছেন সিলেটের ক্ষুদ্র এবং মাঝারি অনেক নারী উদ্যোক্তা যারা বিভিন্ন কাজের মাধ্যমে শিল্পকর্মের মাধ্যমে মানুষের কাছে যেতে চান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে যাচ্ছে সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এরপরেও তাদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে তারা পৌঁছতে পছন্দ করেন তো আমরা আসছি একটা স্টলে আমার খুবই পরিচিত একজন মানুষ এবং সিলেটের অত্যন্ত পরিচিত নারী উদ্যোক্তা সোনারকন্যা পেজের অ্যাডমিন এবং ওনার হ্যাঁ আপনার কেমন যাচ্ছে এই মেলায় জি ভালো এটাই কি আপনার প্রথম মেলা জি এবার প্রথম মেলা এবার প্রথম মেলা আপনার কত দূর যাওয়ার ইচ্ছা আছে জি যাওয়ার ইচ্ছা তো বহু দূর মেইনলি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কাজটা বা সমাজের যে মেয়েরা অবহেলিত তাদের আমার কাজের সাথে ইনভলভ করা এটাই আমার উদ্দেশ্য আমি যদি আমাদের সোনারকন্যা পেজের যে অ্যাডমিন তার যে কর্মকাণ্ড যদি দেখাই এখানে কিছু সৃজনশীল কিছু খাবার আছে না সৃজনশীল খাবারই তো বলা যায় খুব কম দামে আর কি খুব কম দামে তারা এগুলো মানুষকে প্রোভাইড করছেন আসলে দামটা বিষয় না বিষয়টা হচ্ছে তাদের যে সৃজনশীলতা হ্যাঁ এই যে কিছু কিছু মাস্ক যেটা এখন আমাদের পার্ট অ্যান্ড পার্সেল এগুলাতে দেশপ্রেমের একটা প্রতিচ্ছবি আমি দেখতে পাই এখানে দেখেন বাংলাদেশের পতাকা দিয়ে সাজানো হয়েছে হ্যাঁ এবং বিভিন্ন ধরনের এই এই কাজগুলো কি আপনার নিজের করা এই যে কাজগুলো হ্যাঁ হ্যাঁ এই কাজগুলো ঠিক আছে এই কাজগুলো এটাকে কি বলে ব্লক না বাটিক এটা ব্লক করা ব্লক এটা খুশি কাটা এটা কি খুশি কাটা কাজ এটা হাতের কাজ হ্যাঁ এটা হাতের কাজ সবগুলাতে তো আপনার পরিবার আপনার চাকরি মাকরি পরে মেয়ে ছেলে আপনার আমাদের দুলাভাই আছে না সব সামলে আপনি এগুলো কেমনে সময় পান কেমনে সময় আসলে বের করতে হয় ইচ্ছা থাকলে উপায় হয় না একটা কথা আছে এইভাবে বের করে ফেলি আপনার সাথে যারা আছেন আমি তাদের সাথে একটু কথা বলি আপনার বুঞ্জি না হ্যাঁ কেমন লাগে এই মেলায় কেমন লাগছে আপনার আসলে আমার এটা প্রথমবার হিসেবে অভিজ্ঞতাটা তো অবশ্যই ভালো লাগছে না লাভ ক্ষতি হিসাবে যদি করি আমি আজকের মেলা লাভ ক্ষতি ক্ষতিতে আছেন না লাভে আছেন লাভ ক্ষতিটা আসলে প্রধান বিষয় না আসতে পারছি বা পরিচিত হচ্ছি সবার সাথে এইটাই আসলে ধন্যবাদ টেকনিক্যাল উত্তর না একজন দর্শনার্থী দর্শনার্থীকে দেখি দর্শনার্থীকে সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন আপনার কেমন লাগছে শহর থেকে অনেক দূর শহর থেকে অনেক দূর আসার সময় মোটামুটি একটু ঝামেলা পোহাতে হয়েছে কিন্তু এসে ভালোই লাগছে গুড আরো অনেক স্টল আছে ধন্যবাদ ম্যাডাম আপনি আমাকে আমাদের সময় দিলেন এইগুলো এইগুলো কি আপনার নিজের বানানো এগুলো কোম্পানি থেকে নিয়ে আসছেন না আচ্ছা 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 থ্যাংক ইউ এরপরে আরেকটা স্টল আছে এখানে আরেকটা স্টল স্টলের কিন্তু অভাব নাই অনেক স্টল আমি যদি দেখি কেউ কেউ আছেন আসলে পেট পূজা করছেন হ্যাঁ অনেকেই এরপরে কিছু কিছু স্টল চলে গেছে আবার এইখানে আসসালামু আলাইকুম হ্যাঁ আমি আসছি কাচ্চা বাচ্চা কই আপনার এই যে আপনার কাচ্চারা ওরা তো আমরা কথা বলছিলাম আমি আসতেই এই ছোট্ট শহরে সবাইকে কিন্তু অনেকেই পরিচিত এখানে পাচ্ছি আমাদের খুবই আপনজন আমার অত্যধিক প্রিয় দুইটা মেয়ে স্নেহা আর মিম এবং তাদের মাকে নিয়ে এসছে এই তোমরা তোমার মাকে নিয়ে আসছো না তোমার মা তোমাকে নিয়ে আসছেন আম্মু তোমাকে নিয়ে আসছেন যাই হোক আমি উল্টা বলছি তো তারা হরেক রকমের পিঠা সাজিয়ে আমাদেরকে রেখেছে আমি একটু আপার সাথে কথা বলবো আপনাদের কেমন লাগছে এখানে এসে
সারাটা দিন খুব মজা হলো, পিকনিক ছিল, সাথে পিঠা উৎসব। সেই পিঠা উৎসব উপলক্ষে আমি বিভিন্ন রকমের আচার এবং বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার, চটপটি, নুনগাড়া, সবকিছুই যেটুকু পারছি নিয়ে আসছি। দইগুলো কি আপনার তৈরি? দই না, এগুলো স্যার শাহি ইয়ের নবাবী সেমাই, আর হচ্ছে এটা ফিরনি। হ্যাঁ, দধি আছে না? লেখা দধি, এটা মানে কাটটা হয়ে গেছে উল্টো। ও আচ্ছা আচ্ছা, তো এগুলো আপনার নিজের তৈরি? জি, সব নিজের হাতে তৈরি। এখানের আচারও সব আমার নিজের হাতে তৈরি। এই যে এখানকার যত আচার এগুলো আমার নিজের হাতে তৈরি। এগুলো কি আপনি শখ করেই বানান না? জি, আমার একটা পেজ আছে, পেজের নাম হচ্ছে ক্লাসিক আর্ট। ক্লাসিক আর্ট? জি স্যার, এই হচ্ছে আমার কার্ড। গুড। স্নেহার মিম, স্নেহা তো অত বেশি আঁকতে পারে না, মিম খুব ভালো ছবি আঁকে। মিম, তুমি কখন আসছিল আজকে? স্যার সকালবেলা। সকালবেলা? দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? জি স্যার। স্যারের বাসা ছিল আশপাশে, তুমি চলে যেতে পারতে। হ্যাঁ, তো থ্যাংক ইউ, আমরা খুব কথা বলে খুব ভালো লাগলো। স্নেহা, মিম, ওদের আম্মুর সাথে কথা বলে না, আরো কাউকে কাউকে আর দেখি। সালাম আলাইকুম। আপনাদের আপনাদের এই এটা তো অনেক বড়, অনেক বড় পরিসরে, কেমন হইল আজকে? যাকেই জিজ্ঞেস করি তারাই বলে প্রথমবারের মতো। বিশেষ করে নতুন উদ্যোক্তারাই আসছে এখানে, বুঝছেন, প্রথমবারের মতো এসে মানে মোটামুটি স্যাটিসফাইড। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিচিত হয়েছি, ওইটাই হচ্ছে আমাদের মেইন ইয়েটা। উদ্যোক্তা যারা আছেন তাদের সাথে একটা কানেক্টিভিটি হলো না? তারপরে অনেক কাস্টমারও আসছেন। আপনাদের কি পেজ আছে ফেসবুক পেজ? এটা এটা কি? জেন্স কিশন। আ গুড, সবার এক একটা করে পেজ আছে। হ্যাঁ, মাঝে মাঝে কি লাইভ টাইপ দেন? এইগুলা এইগুলা কিভাবে বানাইলেন, কি অবস্থা? এগুলাকে লাইভ টাইপ দেওয়া মানুষকে জানানো উচিত না? হ্যাঁ, কিন্তু লাইভ করা হয় না, করব আমি, করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আম্বকনা বড়বাজার। আমাদের বাসার আশপাশে, আমাদের বাসা চৌকি দেখি। আচ্ছা, খুব ভালো লাগলো। আমাদের এই যে আমাদের এক গার্ডিয়ান আছে, ওখানে আমাদের এক আপা আছে। কিছু চয়েস করেন এখানে। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকেই আছেন। আপনাদের পেজ আছে না? কাজিস ইউকে প্রোডাক্ট। কেমন আপনার ইয়ে আছে সাবস্ক্রাইবার? আপনার তো অনেক প্রোডাক্ট। মাশাআল্লাহ, অনেক অনেক প্রোডাক্ট। হ্যাঁ, কেমন হয় উদ্যোক্তা হিসেবে নিজেকে কেমন ভালো লাগে? না না, ওনাদের সাথে আমি কথা বলতেছি। ওই যে আমার আমার এক গার্ডিয়ান, আমার মোবাইল ভারী হয়ে যাচ্ছে, 10 মিনিট অলরেডি হয়ে গেছে। তো আজকে এই মেলা এসে আমাদের খুব ভাল লাগছে, তাই না? হ্যাঁ, খুব ভাল লাগছে। ম্যাডাম, আপনি কি নতুন করে একটা পেজ পেজ চেষ্টা করছেন? ইনশাআল্লাহ এগুলা হবে না? হ্যাঁ, পিটা টিটা হবে। যাই হোক, সূচিকর্ম হোক, পেট পূজা হোক, সবকিছু হোক, এবং সৃজনশীলতার সাথে থাকি, উদ্যোক্তাদের সাথে থাকি। আবার আমরা সোনারকন্যাতে আসলাম, সোনারকন্যাদের দেখে আমাদের খুব ভালো লাগলো। সোনারকন্যার যে সোনার যে কন্যারা আছে, এর মধ্যে এই একটা সোনারকন্যা। হ্যাঁ, রূপালী কালার। হ্যাঁ, তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, কাছে থাকার জন্য। এবং আজকে যাদেরকে আমরা পেলাম সোনারকন্যা পেজটা, হ্যাঁ, ক্লাসিক আর্ট আর ইউকে স্টোর, এদেরকে ওনাদেরকে আপনারা লাইক দিয়ে শেয়ার করে এরপরে
আরো কি কি যেন কমেন্টস করে, হ্যাঁ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আমরা কথা বলছিলাম আলিবাহার টি স্টেটের যে আলিবাহার তাদের যে বাংলো, এখানে মেলা হচ্ছে ওই মেলা থেকে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।